জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লীলা কার জিম্মায় থাকবে এই সংক্রান্ত আপিল শুনানির আদালত পরিবর্তন চেয়ে শিশুদের বাবা ইমরান শরীফের আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতের ইমরান শরীফের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামাল হোসেন, অপর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনি। পরে আইনজীবী শিশির মনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লায়লা লীলা কার জিম্মায় থাকবেন এ সংক্রান্ত আপিল ঢাকা জেলা জজকে তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এই আপিল ঢাকা জেলা জজের আদালত শুনানির দিন ধার্য রয়েছে, কিন্তু শিশুদের বাবা ইমরান শরীফ আপিল জেলা জজের আদালতে শুনানি না করে হাইকোর্টে শুনানির জন্য আবেদন করেছিলেন। হাইকোর্ট ইমরান শরীফের আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন, এর ফলে জেলা জজ আদালতে আপিল শুনতে বাধা নেই। এর আগে গত 9 মার্চ জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লায়লা লীলাকে বিদেশে নিয়ে যেতে জাপানির মায়ের আবেদন নাকচ করে দেন আপিল বিভাগ। একই সঙ্গে দুই শিশু কার জিম্মায় থাকবেন এ সংক্রান্ত আপিল জেলা জজ আদালতকে তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন আদালত। এ সময় পর্যন্ত দুই শিশু জেসমিন মালিকা ও লায়লা লীলা যেভাবে আছেন সেভাবেই থাকবে বলে নির্দেশ দিয়েছিলেন আদালত।